খাবারের খোঁজে ভারত থেকে হাজার হাজার বানর বাংলাদেশ সীমান্ত এলাকায় এসে নষ্ট করছে কৃষকের ক্ষেত ও ফলের বাগান। এতে চরম বিপাকে পড়েছে সীমান্তের কৃষক সহ সাধারণ মানুষ। কয়েক মাস ধরে এমন ঘটনা ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পৈথারা, ফকিরের খিল, কামাল্লা, বদরপুর ও জামুরার ভারত সীমান্তবর্তী এলাকায়। সবগুলাই ক্ষতি হচ্ছে, যাকে যাকে 500, 1000, 1500 বানর একসাথে আসি হামলা করে, মানে সর্বক্ষণ জমিন রাইলে বসে দেখতে হয়, তারপরও পাইতেছি না, রক্ষা করতে পারছি, শেষ রক্ষা হন না, মানে আমরা কৃষকের একদম মাঠে মরা। সে একসাথে আসি, আমার এখানে সিম গাছ ছিল, সব খেয়ে ফেলছে, আর অন্য অন্য শাকসবজি গাছ ছিল ওগুলা খেয়ে ফেলছে, কুম্বা শাক, কদুর শাক, এগুলা ফল সহ খেয়ে ফেলছে। আমরা যতটুকু শুনছি যে এটা নাকি ভারত থেকে ওই বিএসএফ গাড়ি করে নিয়ে আসি, এগুলা ছাড়ে দিছে এখানে। এখন এই বান্দরের অতিষ্ঠতায় আপনার সবার কৃষকরা অনেক কষ্ট করতেছে। স্থানীয়দের ভাষ্যমতে ভারতের অন্য রাজ্যে বানরের উৎপাত বেড়ে যাওয়ায় ভারতের সীমান্তরক্ষী বিএসএফ কয়েক হাজার বানর এনে ত্রিপুরা রাজ্যের বনাঞ্চলে অবমুক্ত করে। সেই বানরগুলোই বনাঞ্চলে খাবার না পেয়ে দলে দলে কাঁটাতার পেরিয়ে ছুটে আসছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার লোকালয়ে, হানা দিচ্ছে ফসলের ক্ষেত ও ফলের বাগানে। সময়টা দৌড়াবে, প্রাণ ডালে মুঠোয় মুঠোয় সময় পায়।